Ashit Sandosha, DJ Bapi, Do Shite Number 4. শুরু করতে চলেছি আজকের ভাষা নির্মলা বেহুলা রঞ্জনের ভাষা নির্মলা বেহুলা রঞ্জনের ভাষা নির্মলা তাই তো আমার লক্ষ্মী নারে গেছে স্কুলে এখন তো বাড়ি ফিরে আসছে না কেন ছেলেটা কোথায় গেছে আমি একবার আমার পত্রকে ডেকে জিজ্ঞাসা করে দেখি লক্ষিন্দা লক্ষিন্দা তুমি আমাকে ডেকেছো মা হ্যাঁ বাবা আমি তোমাকে ডেকেছি কিসের জন্য ডেকেছো মা কারণ ডেকেছি জানো বাবা লক্ষিন্দা তুমি তো অনেক বড় হয়ে গেছো তোমার পিতা কি বলেছে জানো বাবা কি বলেছে মা তোমার পিতা বলেছে তুমি কি বিবাহ হতে রাজি আছো বাবা আগো এ তো উত্তম প্রস্তাব মা আচ্ছা মা তুমি বলতে পারো এই বয়সে কোথায় আমি স্কুল যাব পাঠশালা যাব তারা কত তুমি আর বিবাহ সম্মান নিয়ে এসেছো মা লক্ষিন্দা এমন কথা বলতে নেই বাবা এ বিয়ে আমি করতে পারবো না মা কেন করবে না বাবা মা গো পিতার আদেশ পালন করা তোমার যেমন কর্তব্য মা কিন্তু তোমার আদেশ পালন করা কর্তব্য ঠিকই আমার এবি আমি করতে পারি মা বলো বাবা তবে একটা শর্ত আছে মা শর্ত হ্যাঁ মা আমার কি শর্ত বাবা তাহলে শোনো মা শৈশব কাল থেকে বড় বা শোনো মা একবার যাব আমি সেই মনব্রত মা হ্যাঁ মা বাগু বাগু লক্ষ্মীদা আমি তোকে কিছুতে ওই মনপথে আমি যেতে দেব না বাবা না মা লক্ষ্মীদা তোমার কোনো বাধা শুনবো না মা গো না বাবা একবার তুমি আমাকে হাসি মুখে বিদায় দাও মা লক্ষ্মীদা মা গো আমি যেতে দেব না বাবা না মা এমন কথা বলতে আমি যাব না লক্ষ্মীদা আমার কথা শুনবি না বাবা লক্ষ্মীদা আরে তোরে লেখা হবা বিদায় দিতে লক্ষ্মীদা আজ আমি এখন আজ পারবো না রে আজ তোরে লেখা আমি এখন পারবো না রে তোরে লেখাই বিদায় দিতে তোহে পাহি কোলে কোলে তোরে বাপে পূজারি তোরে বাপে আরে তুই যাবি মন তুই আর আসিবি না রে তুই যাবি আমি তোকে কিছুতে যেতে দেবো না বাবা না মা লক্ষ্মীদা তোমার কোনো বাধা আজকে আমি শুনবো না মা গো না লক্ষ্মীদা একটু বার তুমি আমাকে হাসি মুখে বিদায় দাও মা না
মাগো মা ও মা ভুল ভেব না না বাবা না তুমি যে লক্ষ্মীদা মায়া লক্ষ্মীদা ভুল পুজো তুমি যে মায়া আমি যে ছেলে আমার তোমার কথা হৃদয়ে গাথা আমার তোমার কথা হৃদয়ে গাথা যাবো ভুলে আর তোমার কথা আমি মা না যাবো ভুলে মা শুনবি না বাবা লক্ষ্মীদা তুই যখন আমার কথা শুনবি না যা বাবা যা আমি তোকে হাসি মুখে বিদায় দিলাম বাবা মা গো লক্ষ্মীদা যাওয়ার সময় যদি তোমার চোখের জলে ভেবে বিদায় দাও মা তাহলে কোনো কাজে কি আমি সফল হতে পারবো না মা গো একটি বার তুমি আমাকে হাসি মুখে বিদায় দাও মা আই বাবা আই বাবা আই বাবা কি হলো দাদা হ্যাঁ আমিও যাবো জায়গাটা খুব সুন্দর জায়গা আরে একটা বাবু ঘরবাড়ি ভাঙা পড়ে আছে কেন ওই তো অদূরে দুটি লোক দেখতে পাচ্ছি একটুবার জিজ্ঞাসা করে দেখি বলো দাদা আপনাকেই বলছি দাদা আচ্ছা দাদা আপনার বাড়িটা কি এখানে মনে হয় ঠিকঠাক জায়গা পৌঁছে গেছি আচ্ছা দাদা এই গ্রামটার নাম কি বলতে পারো কি নবগ্রাম খুব সুন্দর নাম কিন্তু দাদা এই সুন্দরের পেছনে একটা অসুন্দর লুকিয়ে আছে গ্রামটা খুব ভালো কিন্তু এখানে এত ঘর বাড়ি ভাঙা পড়ে আছে কেন বলতে পারো কি এখানে একটা বিরাট বাজার ছিল ওই পয়সার অভাবে বাবুও ফেল বাজারও ফেল ও বুঝতে পেরেছি আচ্ছা দাদা আপনাকে যদি আমি টাকা পয়সা দেই এই বাজারটা সুন্দর করে তৈরি করতে পারবে তো অনেক টাকা দরকার কত টাকা লাগবে তিন চার কোটি টাকা দরকার বিরাট তিন চার কোটি টাকা বেশ তিন চার কোটি টাকা আমি দেবো হ্যাঁ তারা বাজারটা তারা বাজার করতে পারবে তাই তো আচ্ছা দাদা বাজার তো তৈরি করবে কিন্তু এই বাজারটা দেখাশোনা করার জন্য আমার দুটো লোকের প্রয়োজন আছে তা আপনি কাজ করবেন আমরা দুই ভাই আছি দুই ভাই আছেন তারা কাজ করবেন তাহলে আপনার বেতন কত দিতে হবে বেতন দশ হাজার টাকা বেশ আপনাকে আমি দশ হাজার টাকা দেবো এই বাজারে আপনি থাকবেন সরকার মশাই আর আমাদের যে মাস্টারদা আছে উনি থাকবেন ম্যানেজার ওনার মাসে দেবো আমি পাঁচ হাজার টাকা ঠিক আছে
তাহলে বাজারটা সুন্দর করে বসিয়ে ফেলবে ঠিক আছে কিন্তু দাদা এই বাজারে আপনি থাকবেন কিন্তু সরকার মশাই ঠিক আছে তাহলে আমি দুদিন টাইম দিলাম দুদিন পরে সে দেখে যাবো তুমি বাজারটা কেমন ভাবে বসিয়েছো তাহলে আসি সরকার মশাই নমস্কার 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 আরে বাবু না নমস্কার করবে না বাজার বসিয়ে ফেলে টাকা পয়সা দাও আমাদের আমরা তো দোকান দেব চলো যাই চালের বাজার আর এই সাইডটা শাকসবজি বাজার আর এই সাইডটা দক্ষিণ সাইডে আছে বেশ সুন্দর দোকান বসিয়েছো সরকমশাই আচ্ছা সরকমশাই পেছন সাইড থেকে যেন একটা কিসের গন্ধ উঠছে পরিষ্কার করে নাও যা টাকা পয়সা লাগবে আমি আপনাকে দিয়ে দেবো ঠিক আছে কিন্তু দুদিন টাইম দিলাম কিন্তু সরকার মশাই বাজার তো বসালে বাজার তো নাম দেওয়া হলো না আচ্ছা বাজারের নাম হ্যাঁ এই যখন ভাঙাগোড়া এই ভাঙা বাজার যখন আবার তৈরি হয়েছে তখন ভাঙাগোড়া বাজার থাক ভাঙাগোড়া বাজার কিন্তু নামটা যে আমার পছন্দ হয়নি না তাহলে আপনি একটা আমার নাম দিন আমি দেবো নাম আচ্ছা সরকমশাই আমাকে দেখতে কেমন লাগছে আপনার দেখতে লাগ নয়া করে শিপশিপে নয়া বাবু নয়া বাবু বেশ সরকমশাই এই বাজারে যখন আমি প্রথম এসেছি নতুন বাজার বসাতে আজ থেকে বাজারের নাম দিলাম নতুন নয়া বাজার চমৎকার চমৎকার কিন্তু সরকার মশাই পেছন সাইডটা কিন্তু সুন্দর করতে হবে ঠিক আছে দুদিন টাইম দিয়ে গেলাম আসি নমস্কার সরকার মশাই নমস্কার 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 বাজার পরিষ্কারের ব্যবস্থা করো সরকার মশাই তুমি এই সামনে তালপাতার ঝুবড়ি সামনে তালপাতার ঝুবড়ি ওখানে হাড়ির মেয়ে থাকে ডেকে ফেলো ডাকলে আসবে নিশ্চয়ই আসবে কাজ পাচ্ছে না লকডাউনে